হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই জানো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পেছানোর ওর কথা চলছে এবং সিলেবাস নিয়ে বিভিন্ন বিভ্রান্তি রয়েছে। তোমাদের পরীক্ষার নম্বরের কিছু হেরফের হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশান আমরা পাচ্ছি। তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এই মুহূর্তে কী ইনফরমেশান রয়েছে, তোমাদের পরীক্ষায় কী কী বদল হতে চলেছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগামী বছরের থেকে এবছরে কী চেঞ্জেস আসতে চলেছে প্রশ্নের, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক নিয়ে একটা বিভ্রান্ত রয়েছে। বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের মার্চে টেস্ট পরীক্ষা হবে, এবং তারপরে তোমাদের কী হচ্ছে এ ফাইনাল পরীক্ষা হবে জুন জুলাই মাসে। এই যে পরীক্ষা তোমাদের যেটুকু সিলেবাসের উপরেই হোক না কেন, তোমরা জানো যে মাধ্যমিকের এর প্রায় আড়াই মাস মতন স্কুল হয়েছে, তার মধ্যেও পুরোপুরি অনেক জায়গায় স্কুল হতে পারেনি বিভিন্ন কারণে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল, এছাড়া তোমাদের তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের কোনো ক্লাসই হয়নি, সেক্ষেত্রে এ কতটুকু সিলেবাসের ওপর পরীক্ষা হবে বা কীরকমভাবেই পরীক্ষা হবে, শিক্ষা দপ্তর কী পরিকল্পনা করছে এই বিষয়ে একটা ইনফরমেশান উঠে আসছে, সেটাই তোমাদের সঙ্গে পুরো বিস্তারিত আলোচনা করব। দেখো, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তর কী পরিকল্পনা করছে যে আগামী বছরের পরীক্ষায় কী চেঞ্জ আসতে চলেছে, সে নিয়ে প্রথম যে চেঞ্জ আসতে চলেছে, তোমাদের যে পরীক্ষায় অপশান দেওয়া হতো, ধরো যে 10টা যদি কোশ্চেন থাকতো তাহলে তোমাদের 7টা লিখতে হতো, এবং যদি তোমাদের 15টা কোশ্চেন হতো সেক্ষেত্রে 12টা কোশ্চেন তোমাদের করতে হতো, মানে অপশান দেওয়া থাকতো। এখানে অপশানের সংখ্যা তোমাদের বাড়িয়ে দেওয়া হবে, মানে যখন যেখানে 10টার মধ্যে তোমাদের 7টা করতে হতো সেখানে দেখা গেল 15টা দেবে, কিংবা 12টা দেবে, 12টার মধ্যে তোমাদের 7টা করতে হবে। তার মানে কি প্রথম তোমাদের পরীক্ষায় চেঞ্জ আসতে চলেছে, যে নম্বর যা আছে সেটাই থাকবে কিন্তু তোমাদের এর যে মানে অপশানের সংখ্যা সেটা অনেকটা বেড়ে যাবে। অতএব তোমাদের কাছে একাধিক অপশান থাকবে, এই একাধিক অপশানের মধ্যে যেগুলো তোমরা পারবে সেগুলো তোমরা নির্বাচন করে লিখতে পারবে, মানে তোমাদের হাতে অনেকগুলো অপশান থাকবে। এরপরে দ্বিতীয় যে পরিবর্তনটা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে থাকবে সেটা হলো তোমাদের যে কোশ্চেন করা হবে সেই কোশ্চেনটা করা হবে যে চ্যাপ্টারগুলো বা যে অধ্যায়গুলো স্কুলে কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানো তোমাদের আড়াই মাস স্কুল হয়েছিল, সেক্ষেত্রে যে কটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেই কটা চ্যাপ্টার থেকে কিন্তু বেশি সংখ্যক কোশ্চেন আসবে। এখানে বলা হচ্ছে একটা আর্টিকেল, আমি তোমাদের বলেছিলাম যে আজকাল পত্রিকায় কিন্তু দিয়ে দিয়ে ছিল যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায় ছিল, মানে যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায় থেকে 80% এবং থার্ড ইউনিট টেস্টে যেটা তোমাদের ছিল সেই থার্ড ইউনিট টেস্ট থেকে 20% মিলিয়ে তোমাদের প্রশ্নপত্র করা হবে। এর থেকে তোমরা বুঝতেই পারছো প্রথম দিকে যে অধ্যায়গুলো রয়েছে বইয়ে সেই অধ্যায়গুলোর থেকে বেশি সংখ্যক কোশ্চেন আসতে চলেছে, এবং শেষ দিকে যে অধ্যায়গুলো রয়েছে সেই শেষ দিকের অধ্যায়গুলোর থেকে একটু তুলনামূলক কম কোশ্চেন আসতে চলেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো সিলেবাস যতই কাটছাঁক হোক না কেন তোমাদের প্রথম যে অধ্যায়গুলো রয়েছে বইয়ের প্রথম দিকে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর থেকে কিন্তু বেশি সংখ্যক কোশ্চেন আসবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, কিছু কিছু চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনোক্ষণই বাদ যাবে না। যেমন ম্যাথামেটিক্সের মধ্যে ত্রিকোণমিতির কথা যদি বলি সেক্ষেত্রে কোনোদিনই ত্রিকোণমিতি বাদ যেতে পারে না, কারণ তাহলে তোমাদের 11-12 অসুবিধা হবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। ত্রিকোণমিতি 11-এর ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, যারা 11-এ ত্রিকোণমিতি ভালো করে করবে না তাদের 12-এ গিয়ে প্রবলেম হবে। সেক্ষেত্রে কিছু কিছু এরকম অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো একেবারেই বাদ দেওয়া সম্ভব না, সেগুলো পরীক্ষায় আয় তোমাদের পড়তেই হবে, সেগুলো তো থাকবেই। তো এই পোর্শনগুলো যেমন অঙ্কের ত্রিকোণমিতিটাকে খুব ভালো করে কমপ্লিট করো, কেন ত্রিকোণমিতি কিন্তু শেষের দিকে কিছুটা থাকলেও ও তোমাদের ত্রিকোণমিতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো ছিল, মানে বইয়ের প্রথম দিকে যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু খুবই ভালো করে করো, কারণ ওখান থেকেই বেশি কোশ্চেন দেওয়া হবে। এছাড়া তৃতীয় যে পরিবর্তন মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে সেটা হলো তোমাদের MCQ-মূলক, মানে মাল্টিপল চয়েস কোশ্চেনের এর সংখ্যা আগে যা ছিল তার থেকে বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এ মানে তোমাদের আগে যা MCQ আসতো তার থেকে বেশি MCQ আনার পরিকল্পনা করা হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম না, এটা হতে পারে যে তোমাদের MCQ যেটা আছে মাল্টিপল চয়েস কোশ্চেন সেটা বাড়তে পারে। এছাড়া সর্বশেষ আরও একটি বিষয় উঠে আসছে, তোমাদের তো প্রশ্নের যে অপশানের সংখ্যা সেটা বেড়ে যাবে, অনেক বেশি কোশ্চেন থাকবে, তার মধ্যে অল্প সংখ্যক কোশ্চেন তোমাদের করতে হবে, সেটা তো আসবেই। কিন্তু এই যে
নাম্বারের ধাঁচের সেটা কিন্তু পরিবর্তন হবে না, এমনই পরিকল্পনা করছে মধ্যশিক্ষা পর্ষদ আর এবং শিক্ষা দপ্তর। এখানে আমি বলে রাখি যে তোমাদের এখানে ধাঁচের পরিবর্তন হবে না বলে মানে যে নাম্বার বিভাজন তোমাদের রয়েছে, শোনা যাচ্ছিল কিছু সময় আগেও বিভিন্ন ওয়েবসাইট থেকে শোনা যাচ্ছিল যে নাম্বার বিভাজন পরিবর্তন হবে, কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের নাম্বার বিভাজনের কোনো পরিবর্তন হবে না। এরপরে যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত প্রপার কোনো ইনফরমেশান পাওয়া যায়নি, কারণ তোমরা জানো মাধ্যমিকের ক্লাস হয়েছে আড়াই মাস, অল্প পরিসর সিলেবাস রয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটা বিরাট সিলেবাস এবং কীভাবে শেষ করবে কতটা শেষ করতে পারবে, কারণ তোমাদের জানো তোমাদের আদৌ ডিসেম্বরে বলা হচ্ছে আদৌ ডিসেম্বরে স্কুল খোলা যাবে কি না সেটা সে বিষয়ে এখনও পর্যন্ত সন্দেহ রয়েছে, তারপরে তোমাদের জানুয়ারি থেকে খুব বেশি হলে 2-3 মাস স্কুল হতে পারে, তারপরে আবার আর জানো তোমাদের বিধানসভার ভোট রয়েছে সেক্ষেত্রে তোমাদের স্কুল বন্ধ থাকবে, তো যদি মে জুন মাসেও পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু স্কুল সিলেবাস শেষ করার জন্য খুব একটা সময় পাবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিলেবাসের অনেকটা পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে কী হবে তা বলা যাচ্ছে না সময় সাপেক্ষ, কারণ এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিকের নিয়ে প্রপার কোনো ইনফরমেশান লিক হয়নি। খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আপডেট চলে আসবে, কতটা সিলেবাস তোমাদের কাটছাট হবে, কতটার ওপর পরীক্ষা হবে সমস্ত কিছু, অবশ্যই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের সিলেবাসের অনেকটা পরিবর্তন হতে পারে, এই মুহূর্তে কোনো ইনফরমেশান নেই, যখনই কোনো প্রপার ইনফরমেশান পাবো তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমাদের মধ্যে অনেকেই ডেলি রুটিনের কথা আমাকে বলছো, একটা ডেলি রুটিন ক্রিয়েট করে দিন যাতে আমাদের অনেকটা সুবিধা হয় পড়তে, সেক্ষেত্রে কারা ডেলি রুটিন অলরেডি তৈরি করে ফেলেছো এবং কারা ডেলি রুটিন কীভাবে তৈরি করবে বুঝে উঠতে পারছো না, ডেলি রুটিন একটা চাইছো, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি একটা ভিডিও ক্রিয়েট করে দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার।